নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও আমি যে ভিডিওগুলো বানাই না পরিষ্কার বলি আপনাদেরকে আমার আমি যত টাইপের ভিডিও বানাই শর্টস বলুন দৈনিক রাশিফল বলুন বা মান্থলি রাশিফল বলুন নানা ধরনের স্পেশাল ভিডিওগুলো বলুন আমার সবচেয়ে প্রিয় ভিডিও হচ্ছে এটা আমার সবচেয়ে পছন্দের ভিডিও মানে বানাতে ভালো লাগে অনেক ভিডিওগুলো মানে কি হয় যে বানাতে ইচ্ছা করে না আপনাদের চাওয়ার জন্য বানিয়ে দিতে হয় এবং আপনারা বুঝতে পারেন যে ভিডিওগুলোতে অনেকে বুঝতে পারেন এই ব্যাপারটা কিন্তু এটা আমার সবচেয়ে পছন্দের ভিডিও এবং সাপ্তাহিক ক্লাসিফল আপনাদের চ্যানেল প্রত্যেকদিন ভিডিও আছে খুব শারীরিক অসুস্থতা ছাড়া তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো পাবেন ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে যোগাযোগ রাখতে পারেন কথা বলতে পারেন তো চলুন কালকে রবিবার তার ইনফরমেশানগুলো দেবো তারপর সাপ্তাহিক এবং তারপর একটু গল্পগুজব থাকবে এবং ওই পাটটার জন্যই আমার সবচেয়ে পছন্দের পাট এবং দেখুন দৈনিক রাশি ফল বা মান্থলি যার যা প্রয়োজন সেগুলো শোনেন কিন্তু ওই পাটটা যারা ভালো লাগে ভালোবেসে শোনেন সেই জন্যই বানাতে ভালো লাগে শুরু করি সেইভাবে কালকে রবিবার কালকের ইনফরমেশানগুলো দেবো তারপর যেরমভাবে চলে কালকে মীন রাশি কালকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র ভীষণ সাবধানে থাকবেন বিষকুম্ভ যোগ চলবে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি আগামীকালকে তো কোন কোন নক্ষত্রগুলো কালকে দিনে বেটার ফল পাচ্ছেন অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষা মঘা পূর্ব ফাল্গুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বসারা শ্রবণা শতবিশা উত্তর ভাদ্রপদ এই নক্ষত্র এই নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাবেন বেটার ফল পাবেন কালকের দিনে এগারোটা পনেরো থেকে একটা দশ কালকে দেখে বুঝে সামলে ব্যবহার করবেন দুপুর তিনটে পঁচিশ থেকে প্রায় আটটা বেস্ট টাইম বেস্ট টাইম সকাল সাতটা থেকে এগারোটা দশ ব্যবহার করা যেতে পারে রবিবার সূর্যপ্রণামের বার সূর্যদেবকে ডেকে স্মরণ মনন চিন্তন করে কালকের দিনটা শুরু করবেন তাতে আশা করি বেটার রেজাল্ট পাবেন সূর্য প্রণাম করা বা বেটার হচ্ছে কালকের দিনে যে যে রাশি যে যে রঙ এবং সংখ্যা ব্যবহার করতে পারেন সেটা একটু বলে নিই তারপর মেন আলোচনার জায়গায় ঢুকব মেষ লাল এক বৃষ পাঁচ সবুজ মিথুন সবুজ তিন কর্কট লাল দুই সিংহ হলুদ নয় কন্যা সবুজ তিন তিন তুলা সাদা পাঁচ বৃশ্চিক হলুদ কালকের দিনে দুই ধনু অরেঞ্জ টাইপগুলো দুই মকর সবুজ ছয় কুম্ভ সাদা কালকের দিনে আট মিন হলুদ তিন আগামীকালকে আপনারা ব্যবহার করুন বা ব্যবহার করতে পারেন তাতে ভালো ফল বা ভালো রেজাল্টগুলো ডেফিনেটলি পাবেন হতে পারে তো চলুন সাপ্তাহিকটা শুরু করি এই সপ্তাহে কি যাবে কি হতে পারে কিভাবে আমরা চলতে পারি ওভারঅল যেরকম আলোচনা করি বা করা হয় সেটা শুরু করা যাক তো বৃহস্পতি ট্রানজিট হয়ে গেছে এই সপ্তাহে তেমন ইম্পর্টেন্ট কোনো গ্রহগত চেঞ্জেস হচ্ছে না সামগ্রিকভাবে চন্দ্র তো ঘুরতে থাকে সোয়া দুদিন অন্তরাত রাশি চেঞ্জ করে তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এই সপ্তাহের জন্য দেখুন মেসের শরীর বা স্বাস্থ্য অ্যাভারেজ চলছে টুকটাক ভোগান্তি কিন্তু মেসের স্বাস্থ্য নিয়ে থেকে যাচ্ছে লক্ষ্য রাখবেন বাবা স্থানীয় ব্যক্তিদের শরীর খেয়াল রাখবেন বাচ্চা মা পার্টনার ভালো রেজাল্ট পাচ্ছেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি পাওনা আদায় করা ইনভেস্টমেন্ট করা চলতে পারে এবং অর্থনৈতিকভাবে কিছুটা সুভত্ব নির্দেশ করছে আগামীকালকের দিনে কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল সরি সপ্তাহে এই সপ্তাহে ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ হচ্ছে বা পজিটিভ রেজাল্ট দেবে কিছুটা স্বস্তি পাচ্ছেন মানসিকভাবে বা সামগ্রিকভাবে দেখুন কর্মক্ষেত্রে এক্সপেক্টেড যে সফলতা পাবেন কিন্তু মানসিক মানে কি বলবো কিছু ক্ষেত্রে মানসিক ঠিক বলবো না অফিসে ঝঞ্ঝাট গোলযোগ বা অশান্তি যোগ দেখাচ্ছে কালিগ বা সহকর্মীদের সাথে বন্ডিং বা রিলেশনশিপ একটু চাপের দেখাচ্ছে দায়িত্ব নিয়ে কাজ করা যায় ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা যায় বেশি জনকে পাত্তা দিতে গেলে কিন্তু প্রবলেম রয়েছে যখন আপনি বেশি জনকে পাত্তা দিচ্ছেন বেশি জনকে এন্টারটেন করছেন এটা কিন্তু সমস্যার আপনি এটা খেয়াল রাখবেন আপনি যখন মেসের মানুষ কিন্তু মেস চাকরি ক্ষেত্রে স্থিরতা স্টেবিলিটি এবং প্রগ্রেস ইন্ডিকেট করছে সো ঠিকই আছে বিজনেস পার্ট এ সপ্তাহে অ্যাভারেজ চলছে মোটামুটি চলছে বা চলছে বলতে পারি ব্যাপক শুভ বা বিশাল কিছু পজিটিভিটির জায়গা নেই হিউজ প্রফিট হয়তো হচ্ছে না দাম্পত্য জীবনে দেখুন ঝগড়া বলবো না টাইম দেওয়া প্রবলেমের মানে একটু লোনলিনেস বা একাকিত্ব ফিল করা হাজব্যান্ড ঠিক মতো টাইম না দেওয়া দুজনের মধ্যে একটা গ্যাপ তৈরি হওয়া এই ব্যাপারটা থাকছে প্রেম ভালো প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন স্টুডেন্টগুলো খুবই ভালো রেজাল্ট পাচ্ছেন মেসের যারা ছাত্র বা ছাত্রী ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছেন আইনি জটিলতা ভোগাতে পারে কোর্ট পুলিশ কোর্ট কোর্ট কাছারি এগুলো ভোগাতে পারে জ্ঞাতি শত্রুতা পারিবারিক শত্রুতা ভাই বোনদের সাথে সম্পর্ক ওভারঅল স্টেবেল এক্সপেক্টেড তো মেস অশ্বিনী নক্ষত্র এ সপ্তাহে আরও বেশি ধৈর্য বাড়িয়ে কাজ করুন ভরণী নক্ষত্র প্রাইভেসি মেনটেন করুন কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে হিসাবগুলো একটু ভালো করে রাখুন যে কোনো হিসাব নিকাশগুলো বা হিসাবগুলো একটু দেখে নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা বৃষ আপনার রাশি দেখুন শরীর কিন্তু ভালো গুরুজনদের শরীর ভালো গুরুজনদের সাথে সম্পর্ক ভালো বেটার ফিল গুড হবে এই সপ্তাহ ফাইনান্সিয়ালি খুব বেশি স্টেবেল রেজাল্ট পাচ্ছেন না ক্যাশ ফ্লোরতে প্রবলেম রয়েছে ফাইন্যান্সিয়ালি একটু ক্রাইসিস দেখাচ্ছে তবে বৃষরাশির জাতক বা জাতিকা বা মানুষজন যখন আপনি হচ্ছেন আমার মনে হয় আপনি যখন বিশোর মানুষ বা জাতক জাতিকা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে এবং কর্মক্ষেত্র ভালো রেজাল্ট দিচ্ছে কর্মক্ষেত্রে ক্যালিগ তাদের সাথে সম্পর্ক কিছু কর্ম পরিবর্তন এবং কর্মক্ষেত্রে কিছু ভালো দায়িত্ব গুরু দায়িত্ব পজিটিভিটি এই ব্যাপারটা কিন্তু চলছে সো এই সেক্টর বা এই পার্ট ওভারঅল শুভ এবং এটা অ্যাকচুয়ালি বেটার রেজাল্ট দেবে ব্যবসায় ইম্প্রুভমেন্ট থাকছে ব্যবসায় গ্রোথ বা ইম্প্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট থাকছে বৃষর মানুষজনদের জন্য তো চাকরি এবং বিজনেস বোথ সাইডে ঠিকঠাক রেজাল্ট হচ্ছে এবং যে কাজে আপনি হাত দিচ্ছেন কাজগুলো হতে পারে দাম্পত্য জীবন কম বেশি ভালো প্রত্যেকটা বৃষর মানুষজনদের জন্য ওয়ান থেক ওয়ান পারসেন্ট হলেও ভালো হবে শান্তি থাকবে প্রেম ভোগাবে প্রেমিক প্রেমিকারা সামলে বিদ্যার্থীরা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন সন্তান নিয়ে ভোগান্তি তাদের অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই লিগাল ভালো জ্ঞাতি শত্রুতা রয়েছে এবং আপনি হাউস ওয়াইফ হলেও আত্মীয় স্বজন ইনলস বা ইত্যাদিগুলো একটু লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে তো বৃষ কৃতিকা নক্ষত্র এ সপ্তায় আমি বলবো যে ইম্পর্টেন্সি নিজের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করুন রোহিণী কথায় গুণ মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা বৃষ রাশি মৃগশিরা এ সপ্তাহে স্ট্রাগেল একটু রয়েছে স্ট্রাগেল করে সাকসেস রয়েছে নেক্সট রাশি পরের রাশির নাম হচ্ছে মিথুন রাশি মিথুন কিন্তু শরীর নিয়ে ভোগান্তি হেলথ একটা ইস্যু হয়ে যাচ্ছে এবং স্বাস্থ্যজনিত দিকগুলো নিয়ে ভোগান্তি বা ফ্রেশ থাকছে প্রেসার থাকছে তো কোনো না কোনোভাবে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা শরীর বা স্বাস্থ্য খুব একটা জুতেন বা ঠিকঠাক চলছে না ফ্যামিলি বাবা মা এজেড তাদের স্বাস্থ্য ভালো হচ্ছে দৈব সাপোর্ট করবে এইটা এটা বেটার সো অর্থনৈতিকভাবে স্থিরতা এ সপ্তাহে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে যদি কোথাও যাওয়ার কোনো ট্যুর করার কোনো ট্রাভেল করার এই ব্যাপারটা একটু দেখে করছেন আপনি যখন মিথুনের মানুষ কর্মক্ষেত্রে দৈব সাপোর্ট পাবেন কম বেশি রিস্ক নেওয়ার ব্যাপার থাকলে যেতে পারে কিন্তু রিস্ক নিতে বলছি তার মানে এই নয় যে না ভেবে ঢিলটা ছুড়ে দিলাম লেগে গেল এটা নয় আপনি পুরোটা হিসাব করে এখন তবে বেটার রেজাল্ট হবে একটু ধরে খেলুন ছটা বল একটা ওভারে ছটা চার মারতে হবে না একটা চার হোক কিন্তু আমি যেটা শর্ট করব সেটা গোল মানে চার হবে এই ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট। সো একটু চুজই হওয়া কাজ ভালো হচ্ছে এবং সেই কাজগুলোতে থাকবেন যেখানে প্রফিটটা বেশি রয়েছে বেটার ব্যবসা অ্যাভারেজ চলছে কাস্টমার কম আসছে তো লিমিটেড ব্যাপারটা চাকরি বিজনেস বোথ সাইডে হচ্ছে কিন্তু যেগুলো হচ্ছে সেগুলো ভালো হচ্ছে দাম্পত্য জীবন অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে কথা বাড়ালে কথা বাড়বে অসুবিধা বাড়বে প্রেম ভালো পরিবারের মধ্যেও না কম বেশি একটু ঠোকাঠুকি লাগতে পারে বাবা মা ভাই বোন এই এই জায়গাটা খুব একটা ফ্লোটা খুব একটা ভালো নয় ইনক্লুডিং আপনি ওয়াইফ সব এই ফ্যামিলি বা ফ্যামিলির জায়গা এই জায়গাটা খুব একটা ভালো নয় আপনি যখন মিথুনের মানুষ বিদ্যা স্থান ভালো লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দেবে সন্তান অবাধ্য থাকা কথা না শোনা একটু লক্ষ্য রাখুন বন্ধুত্বের সাপোর্টগুলো পাবেন কোনো আলোচনা কোনো আলাপ আলোচনা কোনো ডিসকাশান অফিসিয়াল কোনো ডিসকাশান এগুলো কিন্তু চলতে পারে বা চলবে মৃগশিরা নক্ষত্র পরিস্থিতি উত্তেজিত করে দেবে খেয়াল রাখবেন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সপ্তাহে পারিবারিক চাপ বাড়ছে পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিবারের লোকজনরা অতিরিক্ত পরিমাণ মানে পরিবারের কিছু লোকজন বা আত্মীয় স্বজন আপনাকে কোনো না কোনোভাবে টার্গেট করছে বা টার্গেট মানে ভালো টার্গেট নয় খারাপভাবে এটা একটু লক্ষ্য রাখুন নেক্সট রাশি কর্কট কর্কটের শরীর ভালো ফ্যামিলির শরীর ভালো পার্টনারের শরীর ভালো বাচ্চার শরীর খেয়াল রাখবেন ছেলে বা মেয়ে সন্তানের শরীর একটু খেয়াল রাখবেন দেখুন কর্কটের ফাইন্যান্সিয়াল দিক কিন্তু একটু ক্রাইসিসের স্পেশালি বড় ইনভেস্টমেন্ট এবং ধার দেনা করবেন না রেগুলার যেগুলো কাজকর্ম যেগুলো কেনা বেচা বা এইগুলো চলতে পারে ট্রাভেল ভালো এবং আমি বলবো যদি ট্রাভেলের কোনো ব্যাপার স্যাপার থাকে অফিসিয়াল কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল থাকে আপনি যাবেন আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন সো এটা প্লাস বা এটা পজিটিভ পয়েন্ট কর্কট রাশি অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে সুযোগের অপেক্ষা করুন সুযোগ সন্ধানই হন বড় অপরচুনিটি তৈরি হবে ভালো কোনো মানুষের সাথে কনট্যাক্ট হবে এবং দৈব সাপোর্ট করছে সো ভ্যালু ক্রিয়েট হওয়া প্রফিটের মুখ দেখা প্রফিট কামানো বেটার এবং কর্কট রাশির ক্ষেত্রে সবচেয়ে বড় জায়গা হচ্ছে গুরুস্থানীয় এজেড বা সিনিয়র এই ধরনের মানুষ বা এই লেভেলের কোনো মানুষের সাপোর্ট আপনাকে বেটার রেজাল্ট দিতে পারে সো গড়পরটা চলতে চলতে হঠাৎ করে উন্নতি অ্যাভারেজ চলছিল হঠাৎ করে বেটার হওয়া ভালো মানে এই এই জায়গাটা আমি কর্কট হলে আমাকে নজর রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে এটা কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট প্লাস বা পজিটিভ পয়েন্ট সো কর্কট দেখুন যে কোনো ক্ষেত্রে যিনি চাকরি করছেন চলছে চলতে চলতে ভালো হচ্ছে বা বেটার হচ্ছে আমার মনে হয় ব্যবসায় উন্নতি এবং ব্যবসা ভালো চলবে ভালো কাস্টমার ক্লাবেং কিছু ফ্লাইং কাস্টমার তৈরি হতে পারে এবং পজিটিভ বন্ডিং বা এই জায়গাটা থাকছে কর্কটের দাম্পত্য জীবনে অসুখী হচ্ছেন প্রেম ভালো পরিবারের সাথে সম্পর্ক ভালো খুব ভালো না হলেও ঠিকঠাক কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জায়গা তেতো তিক্ততা বৃদ্ধি বা এই জায়গাটা চলতে পারে সন্তান সুখ ভালো বন্ধুরা বিদ্যা খেয়াল রাখুন আইন আদালত প্রপার্টি নিয়ে কোনো প্রবলেম নেই পারিবারিক সম্পর্কগুলো সব মিলিয়ে ঠিক ঠিক আছে অসুবিধা নেই বন্ধুত্বের সাপোর্ট পেতে পারেন অসুবিধা নেই তবে কিছু ক্ষেত্রে একটু জেলাসি পাবেন এটা একটু দেখবেন ব্যবসায় উন্নতি দাম্পত্য সামলান প্রেমিক প্রেমিকারা বেটার রেজাল্ট পাচ্ছেন তো কর্কট পুনর্বসু নক্ষত্র লেজিনেস বা আলস্যতা ত্যাগ করুন পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে ক্রুশিয়াল কোনো ডিসিশান নিতে হতে পারে খুব ইম্পর্ট্যান্ট কোনো ডিসিশান নিতে হতে পারে অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি সব কাজে ঢাকঢোল পিটিয়ে করবেন না কোন অ্যাকচুয়ালি এটা বলতে চাই যে কোনো কাজই ঢাকঢোল পিটিয়ে করবেন না এটা খেয়াল রাখুন নেক্সট রাশি সিংহ দেখুন সিংহ রাশির অর্থনৈতিক চাপ কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে বাজে খরচা বাড়বে ভুল খাতে ইনভেস্টমেন্ট হবে এবং টাকার চাপ রয়েছে বা হতে পারে ট্রাভেল ভালো রেজাল্ট দেবে বাট ইনভেস্টমেন্ট খুব একটা ভালো নয় হয়তো ধরুন আমি দীঘা যাচ্ছি আমি হিসাব করেছি দীঘা যেতে আমার পাঁচ হাজার খরচা গিয়ে দেখা গেল দশ হাজার খরচা হয়েছে দীঘা থেকে আমি ভালো ঘুরলাম এই ব্যাপারটা দেখুন সিংহের শরীর এবং সিংহের পরিবারের শরীর মানে আমি সিংহ আমার ফ্যামিলি বোধ সাইডে আমি বেটার রেজাল্ট পাচ্ছি বা পজিটিভ রেজাল্ট পাচ্ছি এটাতে কোনো প্রবলেম বা অসুবিধা নেই হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট হচ্ছে কর্মক্ষেত্রে চাপ বাড়বে প্রেসার বাড়বে সবচেয়ে বড় কথা কি বলুন তো দেখুন সম্পর্ক সবাইকে সাথে মানে মধুরই থাকছে অম্লটা কিছুটা কম কিন্তু দায়িত্ব বা ঠেকা বা বোঝা বাড়বে কি ফ্রি সার্ভিস দিতে হতে পারে ফ্রি এইটা এবং বিজনেসের ক্ষেত্রেও না লোকে অনেক সুযোগ সুবিধা নেবে হাসি মুখে দাদা প্লিজ কম নিন এই ব্যাপারটা সো আপনি ফেঁসে যেতে পারেন মানে ফাঁসা বলতে খারাপ সেন্সে বলছি না চাকরি ক্ষেত্রে বা চাকরি সূত্রে চাকরির জায়গা বিজনেসের জায়গা এই এই জায়গাটা এবং কি হবে চারজন বসে আছে আমাকে কাজ করতে হচ্ছে চারজন খাটছে না আমি খাটছি আমি দেখছি এই ব্যাপারটা সিংহর ক্ষেত্রে দেখাচ্ছে দাম্পত্য ভালো হবে আপনি হাউসওয়াইফ হলেও প্রচুর খাটনি হবে সবাই দেখবেন দুপুরবেলা পায়ে তেল লাগিয়ে ঘুমোচ্ছে আপনাকে কাজ করতে হচ্ছে কেউ ওয়ান পারসেন্টও হেল্প করছে না প্রেম ভোগাবে প্রেমিক প্রেমিকারা সামলে চলুন প্রেমের প্রেমের দিক বা জায়গাগুলো সামলে চলুন সন্তান বাধ্য থাকছে সন্তানের সাথে বন্ডিং বা পজিটিভ ভাইবস আসছে আইন আদালত কোর্টকাছারি পুলিশি ঝামেলা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার চান্সেস নেই কালকে এই সপ্তাহে বিদ্যা গড়পর্তা হবে বলতে পারি পরিবারের প্রতি কর্তব্য পালন এবং যে কোনো ক্ষেত্রে আপনি যে কর্তব্য বা কর্তব্যগুলো পালন করেন আমার মনে হয় সেই জায়গা বা সেই ক্ষেত্রগুলো যথেষ্ট পজিটিভ বা যথেষ্ট স্টেবেল তো সিংহ মঘা নক্ষত্র মঘা একটু ডাঁট সে চলবেন নাহলে লোকে জল দিয়ে গিলে খেয়ে নেবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি ডিস্টেন্স মেনটেন করবেন না হলে গায়ে পড়বে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈব পুরো মাত্রায় নির্ভর করবেন না চল ভাই কপাল আছে কপাল সার দেবে বা অ্যাকসেট্রা নির্ভর করবেন না অসুবিধা রয়েছে বন্ধুরা বা অসুবিধার জায়গা রয়েছে এটা কিন্তু খেয়াল রাখবেন সিংহ সিংহর প্রেশারটা বাড়ছে কন্যা রাশি কন্যাকে সুযোগ সন্ধানী হতে হবে এই সপ্তাহ প্রফিট বুক হওয়ার সপ্তাহ সুযোগ সন্ধানী হওয়া সুযোগের অপেক্ষা করা এবং সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়া জায়গা আমি বসে আছি চুপ করে বসে আছি মা একদম থালা সাজিয়ে ভাত দিয়েছে বাবা আয় খেতে আয় গিয়ে খেয়ে নিলাম অন্য সময় হলে কি হতো দেখা যেত যে ভাতটাও আমাকে বেড়ে খেতে হচ্ছে তো এই সুযোগটার জন্য অপেক্ষা করা উচিত দেখুন এজেটদের শরীর নিয়ে কিন্তু কন্যার অ্যাকচুয়ালি ভোগান্তি রয়েছে আমার এজেট আমার বাড়ির এজেট বা আমার যারা সিনিয়র এই এই হেলথের জায়গাটা একটু চাপের ফাইন্যান্সিয়াল দিক যথেষ্ট স্টেবেল এবং এবং ইনভেস্টমেন্ট পার্ট হতে পারে কোনো কেনাকাটা প্রফিটে থাকবেন ট্রাভেল একটু ভোগাবে বাচ্চাদের সঙ্গে সম্পর্ক সন্তান সুখ আমি কন্যা রাশির মানুষ হলে বেটার হচ্ছে এই সপ্তাহ কর্মক্ষেত্রে প্রফিটের থাকার সপ্তা নাম কামানোর সপ্তাহ শত্রু দমনের সপ্তাহ লাখ সাত দিয়ে যাচ্ছে সেক্ষেত্রে বা সামগ্রিকভাবে কন্যার মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে স্টেবিলিটি গ্রোথ ডেভেলপমেন্ট এক্সপেক্টেড কন্যা তো কাজে লাগান চুটিয়ে কাজ করুন এবং সুযোগ সন্ধানী হন লোকের দুর্বলতা সুযোগ নেবেন সিংহকে বলছিলাম না চারজন পায়ের ওপর পাতুলে বসে থাকবে আপনি খাটবেন তা ওই চারজনের মধ্যে একজন হচ্ছে কন্যা রাশির এইটা ঘটনা সিংহ আপনার হয়ে কাজ করবে দেখুন ব্যবসা ব্যবসা দেখে করতে হবে লসে থাকছেন প্রফিট হচ্ছে না কাস্টমার ফিরে যাচ্ছে কাস্টমারদেরকে ঠিকমতো সেল করতে পারছেন না এই জায়গাটা চলতে পারে দাম্পত্য ভালো ইভেন দাম্পত্যে কোনো অশান্তি কোনো প্রবলেম কোনো গোলযোগ ছোট ছোট গণ্ডগোল এটা বেটার রেজাল্ট দিতে পারে এটা পজিটিভ হতে পারে আপনি যখন কন্যার মানুষ তো হাজব্যান্ড বা ওয়াইফ বন্ডিং রিলেশনশিপ এক্সপেক্টেড ভালো প্রেম অ্যাভারেজ চলছে সন্তান সুখ ভালো পরিবারের সাথে টিউনিং ঠিক নেই বিশেষত ভাই বোন বা এই স্থানীয় ব্যক্তিরা হাউজ ওয়াইফ হলে নোন যা দেওর এদের এই জায়গাটা একটু দেখে একটু বুঝে চলতে হচ্ছে পুলিশি ঝামেলা কোর্ট কাছারি আইন আদালত ইত্যাদি নিয়ে প্রবলেম নেই বিদ্যা ভালো রেজাল্টই দেবে অসুবিধা নেই তো কন্যা রাশির ক্ষেত্রে যদি বড় কোনো ডিসিশান নেওয়ার ব্যাপার থাকে বড়ো কোনো সিদ্ধান্ত নেওয়ারও ব্যাপার থাকে ভয় পাচ্ছেন হবে কি হবে না পারবো কি পারবো না ডেফিনেটলি পারবেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং কোনো প্রবলেম ভোগাতে পারে হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কথাবার্তা বুঝে শুনে বলবেন চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ গুরুস্থানীয় ব্যক্তিদের পেছন পেছনে থাকুন তাদের সাপোর্টে অনেকটা দূর যেতে পারবেন তুলারাশি আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে আমার মনে হয় তুলার শরীর অনেকটা ভালো পরিবারের শরীর ভালো কিন্তু এই সপ্তাহ আত্মীয় স্বজন বা হয়তো কোনো ক্লোজ কেউ তাদের ভোগান্তিটা আপনার ঘরে চাপতে পারে তাদের কোনো বোঝা বার্ডেন বা চাপ আপনার ঘরে চেপে যেতে পারে এটা প্রবলেমের কেনাকাটা চলতে পারে ইনভেস্টমেন্ট হতে পারে ফাইনান্সিয়াল দিক কিন্তু স্টেবেল থাকছে স্টেবেল থাকছে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে যখন কোনো ট্যুরে যাবেন বা কোনো ট্রাভেলে যাবেন এটা কিন্তু বেটার রেজাল্ট দেবে কিন্তু বন্ধুরা তুলার ক্ষেত্রে দৈব সাপোর্ট করছে না তো সবটা টাফ হতে চলেছে কর্মক্ষেত্রে সংঘর্ষ করতে হবে এবং নিজের পোস্ট নিজের জায়গার জন্য কিন্তু লড়াই করে আদায় করতে হবে তো চাকরি ক্ষেত্রেও স্ট্রাগল বাড়ছে প্রেশার বাড়ছে শত্রু বাড়ছে এবং কোনো না কোনোভাবে লোকে আপনাকে অপদস্থ করবে আপনি এমএনসিতে থাকুন আপনি গভর্নমেন্টে থাকুন আপনি কর্পোরেটে থাকুন যেখানেই থাকুন চাকরির জায়গা কিন্তু এবং ওপর মহলের সাথে রিলেশনশিপ বা বন্ডিং খুব একটা ভালো নয় বন্ধুরা জায়গা বা দিক দেখে চলুন আপনি আপনি তুলারাশির মানুষ হলে তুলার ব্যবসা বা বিজনেস ফিল্ড ভালো ব্যবসা বা বাণিজ্য করার জায়গা মোট কথা ভালো কিন্তু চাকরি ক্ষেত্রে স্ট্রাগেল রয়েছে প্রেসার রয়েছে একটু লক্ষ্য রেখে চলবেন বা একটু নজর রেখে চলবেন তুলারাশির মানুষজনদের ক্ষেত্রে দাম্পত্য সুখ বাড়বে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং একে অপরকে সাপোর্ট করা এবং পাশে থাকা ভালো হচ্ছে প্রেম ভালো হচ্ছে জ্ঞাতি শত্রুতা বাড়তে চলেছে বিশেষত একটু যারা খুব ক্লোজ তাদের সঙ্গে সম্পর্কগুলো ঠিক নেই বাবা মার সাথে সম্পর্ক মোটামুটি চলছে সন্তান বাধ্য বিদ্যা ভালো পড়াশোনা করা পড়াশোনা চালানো পড়াশোনা ঠিকমতো করা ভালো রেজাল্ট দিচ্ছে আইন আদালত কোর্ট কাছারি পুলিশ বা এই ধরনের সমস্যাগুলো লিগাল ব্যাপার স্যাপারগুলো আমার মনে হয় আপনাকে বেটার রেজাল্ট দেবে তো তুলা তুলারাশি চাকরি বাদ দিয়ে এবং আপনি হাউসওয়াইফ হলেও রান্নাঘরটা রান্নাঘর বা বাড়ির লোকজন একটু দেখে একটু বুঝে আমার মনে হয় বেটার রেজাল্ট রয়েছে তো তুলা চিত্রা নক্ষত্র শত্রু বাড়ছে শত্রু তা বাড়ছে তুলা সাথী নক্ষত্র একই কাজ বারবার করতে হবে যেটা ফ্রাস্ট্রেশন বাড়াবে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না আপনার মনোসংযোগ বা মনোযোগ ভীষণ মাত্রায় ফ্লাকচুয়েট করছে মনোযোগ বা মনোসংযোগ খারাপ হওয়া ব্রেক করা বা এই ব্যাপারটা ভীষণ মাত্রায় ফ্লাকচুয়েট করছে বা ওঠাপড়া করছে এটা একটু লক্ষ্য রাখবেন তুলার পর আসে বৃষ্টিক ওয়ান অফ দ্য ফাইনেস্ট উইক এই সপ্তাহ বৃষ্টিকের জাতক বা জাতিকাদের জন্য নিজের হেলথ ভালো হচ্ছে বাবা এবং পার্টনার এই হেলথটা খেয়াল রাখুন অপরচুনিটি পাবে নতুন চাকরি বেটারমেন্ট বা উন্নতির শত্রু দমন হয়ে যাবে অর্থনৈতিকভাবে কিছুটা হলেও চাঙ্গা ফিল করবেন কিছুটা হলেও চাঙ্গা বা পজিটিভ ফিল ফিল গুড এই ব্যাপারটা কিন্তু থাকছে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা তো অ্যাকচুয়ালি তুল সরি বৃশ্চিকের মানুষ বৃশ্চিক কর্মক্ষেত্রে গ্রোথ আছে দায়িত্ব বা দায়িত্ব নিয়ে যখন আপনি কোনো কাজ করছেন বা করতে চলেছেন বেটার রেজাল্ট হচ্ছে আমি যখন কথা বলবো কেউ সবাই শুনবে এই ব্যাপারটা হচ্ছে তো বৃষ্টিকের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কর্মক্ষেত্র কাজের ইম্প্রুভমেন্ট কাজের গতি গতি প্রকৃতি বৃদ্ধি পাওয়ার চান্সেস রয়েছে বেস্ট পার্ট পারলে করে নিন ডেফিনেটলি বেটার রেজাল্ট হবে বা অবশ্যই বেটার রেজাল্ট হবে আপনি যখন বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকে ইভেন বিজনেস অন্য অনেকের তুলনায় বেটার হবে তো যার যেটা কর্ম তিনি সেক্ষেত্রে বেটার রেজাল্ট পাবেন ধরুন একটা স্টুডেন্টের কর্ম কী পড়াশোনা একটা হাউস ওয়াইফের কর্ম কী শ্বশুর বাড়ি সামলানো কর্তব্য একটা বিজনেসম্যান ব্যবসা করছেন প্রত্যেক ক্ষেত্রে বেটার রেজাল্ট এক্সপেক্ট করবো বা আশা করতে পারি দাম্পত্য জীবনে কান্নাকাটি রয়েছে চোখের জল পড়বে ডিস্টেন্স থাকবে প্রেম ভালো বলতে পারি কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো বলতে পারছি না কিন্তু আমি বলবো যে শ্বশুর বাড়ি বাড়ির লোক বাবা মা ফ্যামিলি এনাদের সাথে সম্পর্ক সম্পর্কগত দিকগুলো একদম ঠিকই রয়েছে ঠিকঠাক চলছে অসুবিধা নেই অসুবিধা নেই তো এটা ব্যাপার এটা এটা দেখতে পারেন বিদ্যা ভালো হচ্ছে লিগাল কিছু ক্ষেত্রে একটু চাপ হবে তবে বন্ধুত্ব থেকে দূরে থাকবেন বন্ধু বা বন্ধুত্বের জায়গা বন্ধু বান্ধবী বা কালিক একটু একটু দূরে থাকবেন একটু লোকে না আপনার ভালোটাকে নেওয়ার চেষ্টা করবে বিশাখা বৃষ্টিক রাশি হলে আমি বলবো যে নিজের বুদ্ধিতে চলুন অনুরাধা নক্ষত্র পরিবারের পেছনে খরচা বাড়বে এবং তাতে তাতে খারাপ হবে না ভালোই হবে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা শরীর নিয়ে ভোগান্তি রয়েছে খেয়াল রাখবেন আর একটা ব্যাপার এ সপ্তাহে বৃশ্চিক রাশি কোনো না কোনোভাবে একটু চোট আঘাত রক্তপাত আসতে পারে এটা একটু লক্ষ্য রেখে চলতে হবে দেখবেন তো বৃষ্টিকের পর আছে কী রাশি ধনুরাশি ধনুরাশির শরীর ইম্প্রুভ করছে ইভেন ফ্যামিলি শরীর ইম্প্রুভ করছে কিছুটা হলেও বেটার হচ্ছে তো শরীর বা স্বাস্থ্যর জায়গা বেটার হওয়ার কথা কাজের দায়িত্ব বাড়তে চলেছে লাখ সাত দেবে চিন্তা নেই সাত দেবে এবং দায়িত্ব আপনি নেবেন হ্যাঁ আমি করব টাকার একটু চাপ থাকছে মানে যত্র আয় তত্র ব্যয় এই সম্ভাবনা ভ্রমণে বেটার রেজাল্ট রয়েছে জনকে বিট করবেন যারা কম্পিটিটার যারা কম্পিটিশানে রয়েছে আপনার সাথে কম্পিট করছে এগুলোকে বিট করবেন কালকের দিনে সরি এ সপ্তাহে আসলে কালকের দিন বলতে কি দৈনিক রাশি তো ছদিন বলতে হয় কালকেটা বারবার বেরোয় তো ধনুরাশির আপনার যোগ্যতা আপনার কোয়ালিটিস বা আপনার ক্ষমতা কার্যক্ষমতা বা কি আপনি দেখানোর চান্স বা সুযোগ পাবেন এবং সেটাকে এফেক্টিভ শো অফ করা বিচক্ষণতা দেখানো কর্মক্ষেত্রে আমি কি কতটা পারি দেখানো বেটার রেজাল্ট পাবেন ইভেন বিজনেসেও কাস্টমারদের ভরসা পাচ্ছেন তো বুক বাজিয়ে কাজ করা উচিত কনফিডেন্স নেই পারবো না হবে না ধনু খারাপ এসব বলার সময় নয় সময় ভালো সময় বেটার এবং বেটার রেজাল্ট দিচ্ছে দাম্পত্য বেটার হচ্ছে জ্ঞাতি শত্রুতা সাফ করুন জ্ঞাতির লোকজন যারা শত্রুতা করছে পেছনে লেগে বসে আছে এগুলোকে সাফ করুন এই সপ্তাহে প্রেম ভালো গুরুজনদেরকে চটাবেন না যে কোনো ক্ষেত্রে আমি চাকরি হায়ার অথরিটি আমি বিজনেস মহাজন বাড়ি বাবা মা আপনি হাউস ওয়াইফ হল ওই জায়গাটাকে ঠিক রাখুন বাদ বাকি কোনো সমস্যা নেই সন্তান এবং বিদ্যা ভালো লিগাল ভালো এসবটায় পারিবারিক কোনো অশান্তি কোনো কথাবার্তা কারোর সাথে কোনো ফাইনাল কথাবার্তা এই ধরনের সিদ্ধান্ত এই ধরনের ব্যাপার স্যাপার আপনি এগোবেন অবশ্যই এগোবেন কোনো কিছু ক্ষেত্রে কোনো ক্যালকুলেটেড রিস্ক নিতে চান নিন না কে বারণ করেছে বেটার মূলা নক্ষত্র চাপটা নিয়ে ফেলতে পারেন ভয় পেতে পারেন নার্ভাস ফিল করতে পারেন পূর্ব সারা নক্ষত্র সফলতার পিছনে ছুটুন উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কিছু লোকজন পদে পদে বাধা দেবে এগুলোকে অ্যাভয়েড করে চলবেন পদে পদে বাধা দেবে বা বাধা ক্রিয়েট করবে এটাকে দেখে চলবেন মকর রাশি এই সপ্তাহ মকর রাশির জন্য কিন্তু সময় খুব একটা ভালো নয় মানসিক অশান্তিতে রয়েছেন মানসিকভাবে বিধ্বস্ত জায়গায় দাঁড়িয়ে রয়েছেন পরিবারের খুব কাছের কোনো মানুষ শারীরিক অসুস্থতা আসতে পারে খুব ক্লোজ যিনি আপনার খেয়াল রাখুন সন্তান সুখ ঠিক আছে টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা যেভাবে টাকা নষ্ট আশা করছি হবে না ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে আপনার হেলথ ভালো রয়েছে কর্মক্ষেত্রে এনার্জি লস এবং গুরুত্বহীন হয়ে পড়া ঠাসা করে দেওয়া অ্যান্টি গ্রুপ ক্রিয়েট হওয়া তারা আপনাকে কোনো কোনোভাবে প্রতারিত করা বা আপনাকে কোনোভাবে চেপে ধরা কোণঠাসা করা বা ইত্যাদি 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 ব্যাপারগুলো কিন্তু চলছে সো চাকরি ক্ষেত্রে যেটুকু প্রয়োজন সেটুকু দেখে বুঝে সামলে কাজ করুন দেখে চলুন বুঝে চলুন বা সতর্কভাবে সামঝে চলুন বেটার আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা মকর রাশির ক্ষেত্রে ব্যবসা শুভ কর্মক্ষেত্রে দৈব সাপোর্ট করছে না কাজকর্ম খুব সাবধানে করবেন টাইমলি চলবেন রিস্ক অ্যাভয়েড করবেন বিজনেস ক্ষেত্র ভালো কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশান কাস্টমারদের সাথে বন্ডিং বা রিলেশনশিপ ভালো চলতে পারে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তেতে হবে অশান্তি চলছে বা মন কষাকষি চলছে প্রেমও যদি প্রেম সংক্রান্ত ব্যাপার ঠিকঠাক ভাই বোনদের সাপোর্টটা মোটামুটি পাচ্ছেন ওয়াইফ হলেও একটু মুখ বুঝে থাকুন একটু দেখে শুনে চলুন আপনি বলবেন যে সবসময় কি আমি মুখ বুঝে চলব এই সপ্তাহটার জন্য চলুন অন্তত দেখে দেখে বুঝে বা সামলে চলুন বেটার হবে লিগাল নিয়ে প্রবলেম নেই সন্তান সুখ ঠিক আছে বন্ধুরা বিদ্যা একটু খেয়াল রাখতে হবে এ সপ্তাহ খুব পজিটিভ কিছু হচ্ছে খুব পজিটিভ কিছু হবে বা খুব মানে স্মার্টলি আমি কিছু করতে পারবো এটা কিন্তু বলা যাচ্ছে না বরং আমি ট্র্যাপে পড়ে যেতে পারি বা আমি আটকে যেতে পারি প্রবলেম এটা উত্তরা সারা মকর রাশি ওভার কনফিডেন্ট হয়ে পড়তে পারেন খুব বেশি খুব বেশি করে এটা আপনাকে সমস্যায় ফেলবে শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে হাসি মুখে সুযোগ নিয়ে নেবে খেয়াল রাখবেন মিষ্টি কথায় ফাঁসিয়ে দেবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে দৈব বিপত্তি ভাগ্য বিড়ম্বনা যোগ তৈরি করছে খেয়াল রাখুন কুম্ভ রাশি কুম্ভ রাশির শরীর এবং পরিবারের শরীর ভালো থাকছে বাচ্চার শরীর ভালো থাকছে কিন্তু কোনোভাবে ট্যুর এবং ইনভেস্টমেন্ট দুটোই অ্যাভয়েড করা উচিত বড় ইনভেস্টমেন্ট বড়ো ট্যুর দুটোকেই অ্যাভয়েড করবেন এবার যেটা ডেলি যেতে হয় বা হয়তো মাঝে মাঝেই যাই সেগুলোতে অসুবিধা নেই গড়পর্তা একটা সপ্তাহ হতে চলেছে অ্যাভারেজ একটা সপ্তাহ হচ্ছে বড় কিছু করতে পারবেন না কাজ হচ্ছে মোটামুটি চলছে মোট কথা চলছে ইভেন বড় মিটিং বড়ো কোনো ব্যাপার বড় কোনো কথাবার্তা পণ্ড হতে পারে আমি দেখবেন আমি দৈনিক রাশিফল তো দিই তাখানে বলেই দেবো দেখুন অনেক ক্ষেত্রে একটা কন কনফিউশন আসে কি যে ভাই সাপ্তাহিক রাশিফলে বলছি কুম্ভ ভালো দৈনিকে চার দিন বলছি খারাপ অনেক ক্ষেত্রে কনফিউশনটা আসে দৈনিক আলাদা সাপ্তাহিক আলাদা সাপ্তাহিক মানে পুরো সপ্তাহর চাকরি ক্ষেত্র দৈনিক মানে আজকের আগামীকালকের আগামী পরশুর এইভাবে তো এই সপ্তাহ গড়পর্তা এবং কিছু বিশাল কিছু করতে যাবেন এক দিনে তীর মারব এগুলো কিন্তু হবে না এবং ক্লিয়ার কাট কথা বলে এগোবেন কোনো জটিলতা কোনো ঝঞ্ঝাট কোনো এদিক ওদিক করা যাবে না ব্যবসা মোটামুটি চলছে বলতে পারি তবে যেটা ইম্প্রুভ করার জায়গা রয়েছে দাম্পত্য পারিবারিক সুখ সমৃদ্ধি এবং পরিবার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব কারোর সাথে রিলেশনশিপ খারাপ হয়েছিল স্ট্রাগেল ছিল অসুবিধা ছিল এই ব্যাপারগুলো কিন্তু বেটার হবে পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই বিদ্যা স্থান খেয়াল রাখুন তাড়াহুড়ো করে কোনো কাজ করবে না ইভেন বিদ্যাতেও হয়ে গেছে রেডি দশ মিনিট পরে হবে না খাটতে হবে খাটনি বাড়াতে হবে পরিশ্রম বাড়িয়ে কাজ করতে হবে এটা বেটার রেজাল্ট দিচ্ছে আপনি যখন কুম্ভের মানুষ কুম্ভ রাশি এ সপ্তাহেতে যদি পারিবারিক কোনো অশান্তিও থেকে থাকে না চেষ্টা করবেন মিটিয়ে নেওয়ার কিন্তু কোনো ক্ষেত্রে গরম হবেন না মাথা গরম করবেন না টেম্পার ধরে রাখবেন রাগ জেদ বাড়াবেন না এগুলো দেখতে হবে তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র টাকা রিলেটেড কোনো বড় সিদ্ধান্ত নেবেন না না শতভিশা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝামেলা থেকে শতহস্ত দূরে থাকুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা রিস্ক নেওয়া চলবে না চল ভাই দেখি কি হয় কপালটা কী আছে দেখি যাবে না নেক্সট রাশি হচ্ছে মিন রাশি মিনের পরিবারের শরীর অথবা বাচ্চার শরীর ভীষণ রকমভাবে একটা স্ট্রাগলের জায়গা দেখাচ্ছে অর্থনৈতিকভাবে স্থিরতা কিন্তু মেডিকেল এক্সপেন্স বাড়ছে ডাক্তারি খাতে খরচা ট্রিটমেন্টের জন্য খরচা এটা হতে পারে আপনার শরীর ভালো ট্যুর ভালো হচ্ছে কিন্তু এই জায়গাটা ধরুন আমার পরিবারের বাবা মা ভাই বোন সবাই রয়েছে একটু খেয়াল রাখুন এ সপ্তাহ নতুন দায়িত্ব নতুন প্রজেক্ট নতুন কথাবার্তা বেটার ভালো কোনো কনট্যাক্টস উপর মহলের সাথে কোনো ডিল করা পজিটিভ অ্যাপ্রোচ পজিটিভ ভাইবস মেনটেন করা বরং পেন্ডিং গড়পর্তা দৈনিক একই কাজ এগুলো আপনাকে চাপে রাখবে কিন্তু যে যদি শো অফ করার জায়গা থেকে বড় দায়িত্ব নেওয়ার জায়গা থেকে ম্যানেজমেন্ট বলছে তোমাকে কিন্তু বসে এটা করতে হবে ধরুন হায়ার অথরিটি বলছে তুমি এই দায়িত্বটা নাও আপনি নেবেন ইভেন বিজনেসে কোয়ালিটি কাস্টমার নিয়ে ডিল হচ্ছে কোয়ালিটি ভালো কাস্টমার ভালো লেভেলের কাস্টমার এগুলো নিয়ে ডিল হচ্ছে বা এগুলো নিয়ে ডিল চলতে পারে আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো মিন কর্মক্ষেত্র স্টেবেল একটু হোঁচট খাওয়া আসতে পারে কিছু ক্ষেত্রে হে মানে বুঝতে সমস্যা হবে ভিজানটা ক্লিয়ার হবে না কিন্তু রাস্তা পরিষ্কার এগিয়ে যান আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা মিনের জাতক বা জাতিকাদের বা মানুষজনদের ক্ষেত্রে দাম্পত্য জীবন মোটামুটি চলছে হাউসওয়াইফ হলে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন আপনি অ্যাটিটিউড বা অ্যাডো ঘ্যাম মেনটেন করুন বিদ্যাস্থান স্টেবেল সন্তান নিয়ে ভোগান্তি প্রেম নিয়ে ভোগান্তি লিগাল কোর্ট কাছারি পুলিশ আইন আদালত অসুবিধা নেই ডাঁটসে চলবেন ভুলে যান সাড়ে সাথে হিউজ ইনভেস্টমেন্ট করবেন না ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে বাট হেলথগুলো একটু দেখে তবে মীন রাশি ছোটা উচিত ছোটার সপ্তাহ পজিটিভ সপ্তাহ পূর্ব ভাদ্রপদ শত্রু দমন শত্রু তা দমন উত্তর ভাদ্রপদ নক্ষত্র কথাবার্তা এগোনো রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা বুদ্ধিমত্তার পরিচয় দিন শর্টকাট নেওয়ার জায়গা রয়েছে বা শর্টকাট নেওয়ার জায়গা থাকছে শর্টকাট নিতে পারে তো এটাই এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল আশা তো করবো বা আশা তো করতে পারি যে ভিডিওটা চলতে ফাইভ টেন ফিফটিন পর্যন্ত রেজাল্ট দিতে পারে বা দেবে তো সাপ্তাহিকটা এইটুকু পার্টটা শুরু করি আজকে প্রসঙ্গটা একটু অন্য রকম হোক আজকে একটু তন্ত্র নিয়ে আলোচনা করব। তন্ত্র অনেকের এটা খুব মানে কি বলবো অ্যাট্রাকশানের জায়গা অনেকে এই জায়গাটা ভালোবাসেন আমি তন্ত্র নিয়ে ওইভাবে বলছি না কোনো ফন্ত্র এগুলো বলছি না আমি তন্ত্রের অনেকে দেখেবেন মন্ত্র বলে মন্ত্রপাঠ করে অনেকে মন্ত্রপাঠ করে কিন্তু আমি এর ঘোর বিরোধী কিছু কিছু মন্ত্র থাকে যেগুলো বলা যায় কিছু কমন মন্ত্র যেমন অঙ্গমস্যিবায়ু বা এইগুলো বলা যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মন্ত্রপাঠ এবং তন্ত্র আমি আসছি সেগুলো পরপর আমি এর ঘোর বিরোধী প্রথম কথা হচ্ছে মন্ত্রোচ্চারণ গুরুকরণ বিনা আমি যেটুকু জেনেছি আমার গুরুকরণ হয়েছে আমি যেটুকু শিখেছি বা বুঝেছি যে মন্ত্রোচ্চারণ নিষ্ফলা কেমন ধরুন ধরুন আমি আমি আমার আমার কাছে মাংস এনেছি কিনে তেল ঝাল নুন মশলা সব রেডি রয়েছে আমি ভালো করে ম্যারিনেট করে কড়াতে মাংসটা চাপিয়েছি কড়াতে বা কোনো প্যানে চাপিয়েছি আমি ভাবছি মাংস রান্না হয়ে যাবে হবে যা যা দরকার যা যা উপকরণ দরকার যতটা দরকার সব আমি দিয়েছি হবে আপনি বলবেন না কি করে হবে কেন হবে না সবই তো দিয়েছি আপনি বলবেন আসল জিনিসটাই তো দিইনি আমি বলবো আসল জিনিস কি আপনি বলবেন কেন গ্যাসটা জ্বালান এই গ্যাস জ্বালানোটাই হচ্ছে গুরুকরণ গুরু পজিটিভ শক্তিকে চার্জ করবে শরীরে তবেই গুরুকরণ এবং এবং তন্ত্র দীক্ষার প্রসেস আলাদা একটু আলাদা তো যাই হোক সেটা আলাদা ব্যাপার তো এক্ষেত্রে মন্ত্রোচ্চারণ এই জন্যই লাগে কিন্তু আমি যেটা বলছিলাম যে তন্ত্র দু রকমের মার্গ রয়েছে দু প্রসেস এক হচ্ছে জাগতিক চাহিদার জন্য অনেকে তন্ত্রোচ্চারণ বা তন্ত্রচর্চা করেন নিম্নমার্গের সাধনা বলা হয় এগুলোকে আর হচ্ছে উচ্চ মার্গের সাধনা কিন্তু মানুষ আটকে যায় আমরা ভোগী মানুষ আমি আমি বা আমরা আমরা হচ্ছে ভোগী মানুষ এবং আমাদের কাছে প্রত্যেকটা ভোগের উপকরণই কিন্তু ভালো লাগে প্রত্যেকটা ভোগের উপকরণ ভালো লাগে দেখবেন আমরা একটু লাক্সারি চাই একটা এসি চলছে ঘরে ভোগ তো চলছে মানুষ সব থেকে বেরোতে পারে সব ভোগ থেকে বেরোতে পারে মানে লাস্ট হচ্ছে কাম লাস্ট দেখবেন অনেকের লোভ নেই অনেকের ভয় নেই ক্রোধ নেই কাম কিন্তু নাইনটি মানুষের আছে যাদের যাদের কিছুজনের ক্ষেত্রে হয় যে ইচ্ছার অভাব সেটা আলাদা জিনিস সেটা হয়তো রকম হরমোনাল চেঞ্জেস বা এগুলো কিন্তু লাস্ট বলা হচ্ছে যে লাস্ট হচ্ছে কাম প্রত্যেকের আছে যে বলছে নেই সে ভুল কথা বলছে তো এই ভোগীর উপকরণগুলো পাওয়ার জন্যই কিন্তু নিম্নমার্গের তন্ত্র চর্চা হয় এবং নানা রকমভাবে হয় দুটো প্রসেস এক হচ্ছে মন্ত্রোচ্চারণ দুই হচ্ছে দ্রব্যগুণ দুই হচ্ছে দ্রব্যগুণ এটা এখানেই এর মজা যে এই জিনিসগুলো অনেক কিছু জিনিস আছে এর মধ্যে যেগুলোর দ্বারা এই কাজগুলোকে করা হয় এই ক্রিয়াগুলোকে করা হয় এবং নিম্ন শ্রেণীর কিছু শক্তিকে এখানে আকর্ষিত করা হয় হয় আপনারা বলবেন অনেকে বলবেন এগুলো মিথ্যা বা এগুলো হয় না অ্যাকচুয়ালি এগুলো আজকের ডেটেও সত্যি আজকের ডেটেও শক্তি এবং এর পিছনে অনেক সময় সায়েন্স রয়েছে বা বলা হয় এবার আপনি বলবেন কী সায়েন্স এখানে এখানে আয়ুর্বেদকে কাজে লাগানো হয় এখানে যেমন ধরুন কালমেঘ কালমেঘ পাতা আমরা জানি শরীরের জন্য ভালো তেতো শরীরকে ভালো করে রক্ত পরিষ্কার করে কৃমি থেকে এগুলো তো এর তো কিছু দ্রব্যগুণ রয়েছে যে কারণে তেতো বা এটা যেমন বিজুটি পাতা গায়ে লাগিয়ে দিলে জ্বলবে আমরা চিনি যে এটা এটা কিন্তু এই রকমই প্রকৃতির মধ্যে অনেক ধরনের গাছ রয়েছে আমরা দেখেছিলাম না মৃত সঞ্জীবনী গাছ যেটা হনুমানজি চিনতে পারেন নি পর্বতকে তুলে নিয়ে এসেছিলেন তো এই রকম জিনিসপত্রগুলোকে কিন্তু কাজে লাগানো হয় এবং তার সাথে সঠিকভাবে সঠিক গুরুকরণের মাধ্যমে ক্রিয়াটা জেনে কাজগুলো করা যে ক্ষেত্রে কাজ হয় ডাকিনি হাঁকিনি সাঁকিনি ইত্যাদিকে ইত্যাদি এই ধরনের শক্তিগুলোকে অন্ধকার জগতের যে শক্তিগুলো রয়েছে কিন্তু এগুলোর দ্বারা এই সমস্ত জিনিসপত্রগুলোর দ্বারা সাধক বেশি দিন মানে বিশেষ বড় কিছু রিচ করতে পারেন না জায়গা এগুলোর দ্বারা কারণ হচ্ছে এগুলো একটা স্টেজে গিয়ে মানুষকে আটকে দেয় এবং মূলত এই কাজগুলো করা হয় কারুর ক্ষতি বা কারুর কোনো জায়গার কোনো ক্ষতি বা ইত্যাদি করার জন্য কোনো ক্ষতি যেমন বসীগরণ করা বিদ্বেষণ করা আকর্ষণ করা এই যে শর্ট কর্মগুলো এগুলো ভোগের উদ্দেশ্যেই কিন্তু করা হয় হুম এবং এই ধরনের চৌষট্টি যে যোগিনী রয়েছে এই চৌষট্টি যোগিনী এনাদেরকে প্রপার প্রসেস প্রপার ওয়েতে প্রপার স্থানে প্রত্যেকটা জিনিসের কিছু নির্দিষ্ট স্থান থাকে যখন আমি টোটকাগুলো দিই কোনো সময় বলি দেখিন দেখবেন নির্জন স্থানে যাবেন কোনো সময় বলি তিন মাথার মোড়ে যাবেন এই যে প্রপার স্থান এই এইগুলোকে ক্রিয়াগুলোকে বারবার করে 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 এদেরকে রক্ত করতে হয় কিন্তু এগুলো কারা করতে পারেন তা এর জন্যও দরকার সঠিক গুরুকরণ মানে এই পরম্পরারই যারা গুরু রয়েছেন শ্রেণীর কাজ বা ইত্যাদি তো এগুলোর দ্বারা বিশেষ ক্ষেত্রে ক্ষতিটা করা হয় যেমন ক্ষতিটা করা অ্যাকচুয়ালি সোজা কারণ কি বলুন তো যে ক্ষতিটা হয় তাড়াতাড়ি ধরুন আমার এই হাতটা এই ক্রিচটা ধরুন মট করে ভেঙে গেল ভেঙে গেল এটা এক সেকেন্ড আমি যদি কোনো ভালো অর্থ ডাক্তারের কাছে যাই অর্থোপেডিক সার্জেন্টের কাছে যাই তিনি বলবেন ভেঙে গেছে আচ্ছা ঠিক আছে এইভাবে এইগুলো করতে হবে আমি বলবো ডাক্তারবাবু হাত জুড়তে কতদিন এক মাস তোমার সময় লাগবে না তা ঠিক হতে এক মাস তো ক্ষতির ক্রিয়াগুলো করতে কিন্তু এটা ব্যাপার এবং এই শক্তিগুলোকে এইভাবেই কাজে লাগানো হয় এবং সেই দ্রব্য যে গুণ সেগুলোকে নানারকমভাবে কাজে লাগিয়ে এই কাজগুলোকে করা হয় তো এইটাই হচ্ছে নিম্নমার্গের সাধনা এবং এক্ষেত্রে না কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু উচ্চমার্গের সাধকও স্বরিপুৎ এই নিম্নমার্গেই আটকে থাকেন আধ্যাত্মিকতে পথের পথিক হওয়ার পরেও তারা এই নিচুর দিকেই তাদের নজর চলে যায় বিশেষত রতি বা কাম এর প্রভাব কিছুজন টাকা পয়সার জন্য বা ইত্যাদি সত্যি কথা কিন্তু এক্ষেত্রে টাকাটা তো ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয় না বিশেষত কামভাব এবং এটা হচ্ছে আদিম রিপু বলা হয় একে এবং যাবতীয় লোভ লালসা বা ইত্যাদির আসল লক্ষ্য হচ্ছে এই দিকটি তো এই হচ্ছে নিম্নমার্গের সাধনা এবং এক্ষেত্রে অন্ধকারের শক্তিগুলোকে কাজে লাগানো হয় হুম যারা কিনা প্রচন্ড প্রচণ্ড শক্তিশালী তাদেরকে একটি দিশা দেখানো হয় এটাই ফ্যাক্ট এটাই ব্যাপার এবং আমি এগুলো ঘাঁটাঘাঁটি অনেক কিছু দেখেছি বা করেছি বা জেনেছি তো এটা এগুলো অনেকে করতে জানেন এবং কিছু জায়গা আছে নির্দিষ্ট যেগুলো থেকে এগুলো হয় কিন্তু অ্যাকচুয়ালি এগুলোতে কিছু নেই বলে না তুক ছ মাস পাঁচ ছ মাস আট মাস এক বছর দৈব কেউ কেড়ে নিতে পারে না আমার কপালে যতটা থাকার যেটুকু থাকার আমি সেটুকুই পাবো ততটুকুই পাবো ততটুকুই হবে এটাই হচ্ছে শেষ কথা এবং তন্ত্র তন্ত্র সৃষ্টিকর্তা কিন্তু মহাদেব তার মুখ নিঃসৃত বাণী এটা এটা হচ্ছে তন্ত্র তো সেই ক্ষেত্রে যারা সিদ্ধ বা যারা উচ্চমার্গের সাধক যারা যাবতীয় ভোগ থেকে মানে মুক্তিলাভ করে মা বা মহাদেবের চরণ পর্যন্ত পৌঁছতে চান এবং বলা হচ্ছে যে যতগুলি মার্ক রয়েছে রিচ করার দেখুন অনেক রাস্তা আছে ধরুন আমি হাওড়া স্টেশনে পৌঁছোতে চাইছি হাওড়া স্টেশনে আমি যাব অনেক রাস্তা রয়েছে তার মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট রুট কোন আমি যদি ব্যান্ডেলে বসে আছি ব্যান্ডেল থেকে ট্রেন ধরো ভাই হাওড়া স্টেশনে পৌঁছে যাবে এই এক ঘন্টা টাইম লাগবে এই এক ঘন্টার রাস্তাটাই হচ্ছে তন্ত্র উচ্চমার্গের সাধনা এবং শ্রেষ্ঠ বিরাচার সাধকদের মধ্যে অন্যতম হচ্ছেন বামদেব অন্যতম এবং বিরাচার সাধক এবং বলা হয় তিনি শ্রেষ্ঠ সব সাধকদের মধ্যে অন্যতম বামদেব তো বলা হয় যদি সঠিকভাবে সাধনা করা হয় সঠিক গুরুর কাছে এবং কেউ বা কোনো মানুষ যদি সঠিকভাবে সঠিক উপচার দ্বারা সাধনা করতে পারেন এক রাত্রে কুণ্ডলিনী জাগ্রত হয়ে যায় এক রাত্রে গলা জেগে যায় এটাই হচ্ছে তন্ত্র বা এর মজা এবং আমাদের ভারতবর্ষে বা সমস্ত সম্প্রদায়ের ক্ষেত্রেই ভ্রমণ বা তীর্থ ভ্রমণের আলাদা মাহাত্ম রয়েছে এবং সমস্ত সম্প্রদায়ের ক্ষেত্রে যিনি যে যেই হন তন্ত্রের অনেক গুপ্ত ওয়ার্ড আছে জানেন তো অনেক গুপ্ত ওয়ার্ড আছে তার মধ্যে চক্রানুষ্ঠান জগতের উন্নতির জন্য বা কিছু বিশেষ কাজের জন্য চক্রানুষ্ঠান বড় বড় তান্ত্রিকরা করে থাকেন কিন্তু যেটা বলছিলাম যে তীর্থ ভ্রমণের কিন্তু অন্যতম শ্রেষ্ঠ মাহাত্ম রয়েছে কারণ কি প্রত্যেকটা তীর্থ অ্যাকচুয়ালি বলা হয় সিদ্ধক্ষেত্র সিদ্ধক্ষেত্র এই কারণে নয় যে এখানে মহাদেবের মূর্তিটি রয়েছে বা মা দুর্গার মূর্তি রয়েছে মা কালী রয়েছে শুধু ভগবান দিয়ে হয় না ভক্তও লাগে তা ভক্ত না থাকলে ভগবান কোথায় তাই তো তো তারাপীঠ এই কারণেই তারাপীঠ বামদেব ছিলেন তারাপীঠে কিন্তু বামদেবের আগেও কয়েক লক্ষ শ্রেষ্ঠ সাধক সিদ্ধি লাভ করে গেছেন ঋষি ব্রশিষ্ঠ তাদের মধ্যে অন্যতম কিন্তু তারাপীঠ এই কারণেই বিখ্যাত কারণ বামদেব মায়ের শ্রেষ্ঠ ভক্ত শ্রেষ্ঠ সন্তান দেখুন আমি যদি দেখি তারাপীঠ তো অ্যাকচুয়ালি বলা হয় সতীপীঠ নয় সতীপীঠ যদি দেখি বীরভূমে যে পাঁচটি সতীপীঠ রয়েছে তাদের থেকেও তো মানুষ তারাপীঠে ছোটে কারণ সেখানের ভক্ত বামদেবের জন্য তো সিদ্ধ ক্ষেত্রগুলোতে যুগ যুগ ধরে বহু 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 সিদ্ধ ভক্ত তাদের পদধূলি পড়েছে তারা মন্ত্রোচ্চারণ তাদের পুজোপাঠ তাদের ডাক জায়গাটার পরিবেশটা বাতাসটাকে ভাইব্রেশনটাকে পজিটিভ করে রেখেছে এই কারণে কোনো সিদ্ধক্ষেত্র কোনো ভালো জায়গা নির্জন স্থান নির্জন স্থান বলবো না মন্দির বা এই সমস্ত জায়গায় দেখবেন একটুখানি বসলেই মন একাগ্রতায় তারাপীঠ শ্মশানে যদি কেউ দাঁড়ান গিয়ে বা আমি নিজেটা ফিল করে দেখেছি যদি চোখ বন্ধ করে একটু নিজের বীজ মন্ত্র বা কোনো একটি মানে মন্ত্র বা কোনো দেবী বা দেবতাকে চোখ বুঝে ডাকেন দেখবেন মন অতলে চলে যাচ্ছে কারণ সেই স্থানের ভাইব্রেশনটাই ওটা ওই স্থানটাই এমন যে মানুষকে অতলে নিয়ে চলে যায় এটাই স্থান মাহাত্ম্য সেই কারণেই তীর্থ ভ্রমণ করতে হয় যাতে পূর্ণ হয় এবং যে তীর্থে যাচ্ছি সেই তীর্থের যে সমস্ত সাধক বা সাধনা করেছেন কিছু ক্ষেত্রে যে নাদগুলো প্রস্তুত হয়েছে সেই নাদগুলো আমরা রপ্ত করতে পারি এটাই এর মাহাত্ম আজ এটুকুই থাক কতটা বোঝাতে পারলাম বা কি বলতে পারলাম ঠিক জানি না চেষ্টা করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার